পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের বাকি আছে আর মাত্র 2 দিন। আজ মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে, তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভোলার পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে প্রচার প্রচারণা করেন ভোলা জেলা আওয়ামী লীগ। এছাড়াও ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহ দেন জনপ্রিয় টিভি অভিনেতা সাইদ বাবু। প্রচারণা চলাকালে প্রার্থীরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আবেদন জানিয়েছেন। নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার দাবি জানায় প্রার্থীরা। আপনারা জানেন যে আজকে প্রচারণার শেষ দিন 26 ফেব্রুয়ারি, এবং আমি আমার ভাইয়ের প্রচারণায় নেমেছি এবং ব্যক্তিগতভাবে গত 5 বছরভাবে দেখেছি যে উনি খুব সুষ্ঠুভাবে বিচার করেছেন, মানুষের সাথে খুব ভালোভাবে মিশেছেন এবং উনি নেশাটার বিরুদ্ধে ছিলেন। আগামী রোববার সকালবেলা যে ভোট কেন্দ্রে যা ভোট দেওয়া, সেই জন্য সবাইকে বোঝাচ্ছি ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে। এই জন্য সবাইকে আমি অনেকের ভিতরে আতঙ্ক কাজ করতেছে আসলে ভোট কিরকম হবে। আমি বললাম যে না, সুস্থ ভোট হবে, আপনারা সবাই কেন্দ্রে আসবেন। তো বর্তমানে দেখতে যে পরিস্থিতি কিন্তু গোলাট্টে হইতে আছে, মানুষের হুমকি দিতে আছে, আতঙ্কিত করতে আছে, ভোটার যে বাইরে না দিতে পারে এবং ভোট যে কেন্দ্রে যায় না দিতে পারে। এদিকে পঞ্চম ধাপে আর মাত্র 1 দিন পরই ভোলা ও চরফ্যাশন পৌরসভা নির্বাচন। এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের লক্ষ্যে আজ ভোলায় অনুশীলন ভোটের আয়োজন করা হয়েছে। ভোলা পৌর এলাকার 9টি ওয়ার্ডের 20টি কেন্দ্রে নির্বাচন কর্মকর্তারা ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোটাররা ভোট দিবেন তা শেখানো হয়। তবে এই মক ভোটিংয়ে ভোটারদের উপস্থিতি ছিল কম।